ব্যাংকের থেকে অনেক চড়া সুদ, অল্প দিনেই টাকা দ্বিগুণ। সেই লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত রাজ্যের হাজার হাজার মানুষ। তাহলে কি এবার একই অবস্থা হবে অন্য আর্থিক সংস্থাগুলির? সেই আতঙ্কই থাবা বসাতে শুরু করেছে আমানতকারীদের মধ্যে। শুধু সারদা নয়, অন্যান্য আর্থিক সংস্থাতেও লাভের লোভে লগ্নি করেছেন অসংখ্য মানুষ। সারদাকাণ্ডের জেরে এবার মেয়াদ পূরণের আগেই অন্যান্য ভুইপোষ অর্থলগ্নি সংস্থাগুলি থেকে টাকা তুলে নেওয়ার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। বুধবার সকালে বিভিন্ন জেলায় হোক বা শহরে ভুইপোর অর্থলগ্নি সংস্থার সামনে জড়ো হন আমানতকারীরা। দাবি একটাই, টাকা এখনই ফেরত দেওয়া হোক। সংস্থার এজেন্টরা অবশ্য এখনো আমানতকারীদের বোঝানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু লোভের ফাঁদে সর্বশান্ত মুখগুলো যে আতঙ্ক সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে তাতে আর ভরসা পাচ্ছেন না আমানতকারীরা। আর কোথাও এই টাকা রাখতে নারাজ তারা। সারদায় আমানতকারীদের বিনিয়োগের ভবিষ্যৎ কি হবে, এখন এই পরিণতি তাঁদেরও হবে কিনা, সেই আতঙ্কেই কার্যত দিশেহারা সাধারণ মানুষ। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।